তো প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভ। আপনাদেরকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা ট্রাভেল ভ্লগ নিয়ে আসিনি, আজকে আমরা নিয়ে এসেছি একটি ফুড ভ্লগ। তো আমার সাথে ছিল আমার দিদি, হেল্প করেছিল আমাকে। প্রথমে আমার দিদি পুরো নানপুরির যে রেসিপিটা, মানে মশলাটা, এটা পুরো মাখিয়ে রেখে দিয়েছিল দিদি। তো প্রথমে আমরা কিনে নিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, কিছুটা দই আগে নিয়ে নিয়েছি, তারপর নুন, চিনি এবং ইস্ট দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিছুটা। তারপর যতটা পরিমাণ আপনারা দই নিয়েছেন ঠিক তার ডবল পরিমাণ ময়দা, মানে যতটা ময়দা দেবেন তার হাফ পরিমাণ দই নেবেন। এবং তার মধ্যে সাদা তেল ময়াম হিসেবে আমরা অ্যাড করে দিয়েছিলাম এবং হালকা গরম জল দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, যাতে ময়দাটা খুব টাইটভাবে না মাখা হয়। হালকা নরম নরম করে রেখে দেবেন। এরপর 2-3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন, কারণ ইস্ট এবং দই টই এগুলো সব বিক্রিয়া করবে এবং নানপুরির যে লেচিটা এটা বেশ ফুলে ফেঁপে উঠবে, আপনারা বুঝতেই পারবেন। তারপর আমরা লেচি কেটে নিলাম, আর লেচিগুলো কাটবেন ঠিক রুটির যে লেচি হয় বড় বড়, ওরকম বড় বড় রুটির মতন লেচি করবেন এবং একটু মোটা মোটা করে বেলবেন। তাহলে কী হবে, নানপুরিটা খুব ভালো ফুলবে। তো আমাদের বেলা কমপ্লিট। এবার আমি একদম গরম তেলের মধ্যে না ওই নানপুরিগুলোকে ছেড়ে দেবো, ঠিক যেভাবে ওই যমরাজ শাস্তি দেয় মানে দুষ্টু ব্যক্তিদেরকে, যে গরম তেলের ওপর চুবাই, যেটা শুনেছি আর কি ছোটো থেকে, ঠিক সেইভাবেই আমি লেচিগুলোকে, মানে ময়দা এটাকে, লেচিটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। টকবক টকবক করে ফুটছে। তো এরপর আমার প্রায় নানপুরিটি একটি ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এরপর একটা দেখবেন আরও সুন্দর ফুলবে। তো এই যে আবার একটা ছেড়ে দিলাম আমি, এটা কেমন ফুলছে এবং কেমন হয়েছে বেলাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের নানপুরিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিলো, আমি প্রশংসা করছি না, আপনারা হয়তো খেয়ে দেখতে পারবেন না, কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো, যারা খেয়েছে তারাই নাম করেছে। আর এটা আমার ফার্স্ট টাইম রেসিপি, এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি, এর আগে কোনো দিন কিন্তু নানপুরি রান্না করিনি। তো প্রথমবারেই খুব সুন্দরই হয়েছিল। আর এর ক্রেডিটটা কিন্তু হাফ ক্রেডিট আমার দিদির, কারণ আমার দিদি পুরো মানে ময়দাটাকে পুরো রেসিপিটাকে তৈরি করেছিল, ময়দাটাকে মাখিয়ে রেখেছিল ওটা দিদি। আমার দিদির হাতে সত্যি জাদু আছে, দিদি খুব সুন্দর রান্না করে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের নানপুরিগুলো ভাজা হয়ে গেছে। তো আপনাদেরকেও নিমন্ত্রণ থাকলো, এরপরে যখন নানপুরি করবো আপনাদেরকে অবশ্যই ইনভাইট করবো, আপনারা আসবেন আমাদের বাড়ি। আর এটা আমাদের গ্রামে পুজো ছিল, তো পুজো উপলক্ষে আমরা বাড়িতে অনেক আনন্দ করি, অনেক রান্নাবান্না অনেক কিছুই হয়। তার মধ্যে এই নানপুরিটা নতুন সংযোজন হয়েছিল এই বছর, কারণ আমি আগে কোনো দিন নানপুরি করিনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।